ছবি প্রেমীদের প্রতিভা প্রকাশিত হয় বিভিন্ন প্রতিযোগিতায়। তাই তো এবছর মার্চে চায়ের থিম নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে বেঙ্গলটি। চা প্রেমীদের গল্প ও সুন্দর মুহূর্তকে তুলে আনাই ছিল এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। এতে 5000-এরও বেশি ছবি প্রেমী তাদের ছবি জমা দেয়। এর মধ্যে 12টি শ্রেষ্ঠ ছবি বাছাই করে কর্তৃপক্ষ। পরে ভোট ও চূড়ান্ত নম্বরের মধ্য দিয়ে সেরা 3 প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় DSLR ক্যামেরা, স্যামসাং মোবাইল ও সিটি গ্রুপের গিফট হ্যাম্পার। প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন স্বনামধন্য ফটোগ্রাফার জাভেদ আক্তার সুমন ও সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জাফরউদ্দিন সিদ্দিকী। বাংলাদেশের মানুষদের মাঝখানে যে ক্রিয়েটিভিটি আছে, তার ক্রিয়েটিভিটি যে একটা ফ্যাকাল্টি আছে ফটোগ্রাফি, সেই ব্যাপারটাকে উৎসাহিত করা, মানুষ যেন এই শিল্প মাধ্যম, এই যে ছবি তোলা, এই ছবি তোলার ব্যাপারে আগ্রহী হয় এবং নিজেদেরকে আরও উন্নত স্তরে নিয়ে যায়, সেই ভাবনা চিন্তা থেকে এই কম্পিটিশন আয়োজন করা। এবং আমরা মনে করি সেই লক্ষ্যে আমরা বেশ কিছু চমৎকার ছবি দেখতে পেয়েছি। ভবিষ্যতে আরও অনেক ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করবে, তারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলবে যেগুলো তাদের মনের বিকাশে, শিল্পের বিকাশে সহায়তা করবে। এবং সেখানে আমরা সাথী হিসেবে সিটি গ্রুপের পক্ষ থেকে বেঙ্গল ক্লাসিক টি এরকমের আয়োজন ভবিষ্যতে করবে বলে আমরা বিশ্বাস করি। বিজয়ীরা বেঙ্গলটি আয়োজিত ফটোগ্রাফি কন্টেস্ট নিয়ে তাদের প্রাপ্তির কথা তুলে ধরেন। সামনে যদি অবশ্যই এরকম ফটো কন্টেস্ট থাকে তো অবশ্যই আমি পার্টিসিপেট করব, বা এই মানে পুরস্কারটা আমার কাছে ইন্সপিরেশন আর কি অনেকটা। ছবি তুলতে হবে, প্রচুর ছবি তুলতে হবে, 10টা তুললে হয়তো একটা ভালো আসবে, কিন্তু হোপ আশা ছাড়া যাবে না। আগামীতেও এমন আরও প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানায় বেঙ্গলটি কর্তৃপক্ষ। কাইম কবির, এখন ঢাকা।